এই লাইটটা বাজান, এই লাইটটা এখন নতুন, যদি কুস্তাদি হইয়া যায় ভাই সাহেব 1 বছর বাজি, এটা কি এরকম রং থাকবো? কি হইব? ওই জামার আসবো, সিটাই যা কথা বুঝেন নি রে বাবা, ইটা আসবা, ইটা জামার হইয়া যাইবা রে ভাই সাহেব, ইটা খালা হইয়া যাইবা কি, ইটা এখনকার মতো সুন্দর থাকতো না রে ভাই সাহেব, আলো জানলে জ্বলে আর একটু কমিয়া যাইবা, ঠিক না? ঠিক তেমনি ভাবে মানব চরিত্রের উপরে বিশাল এক অন্ধকারের ছায়া নেমে এসেছে। আজকে মানব চরিত্র নামে কিছুই নেই, আছে শুধু ইহুদি নাসারার চরিত্র, ঠিক কি? আমার যুবকদেরকে বাইন্দাবাদ জানাচ্ছি, কারণ এটাই সময়ের দাবি। এই বিষয়গুলা নিয়ে, এই টপিকস নিয়ে আলোচনা করলে মানুষ পরিবর্তন হবে, ঠিক কি? যেমন আমাদের দেশে একটা রসম আছে, বিয়ে করলে সেখানে নাকি নাচতে হয়, ঠিক না বেটি? আখাল আলী বলবেন, আল্লাহ এবং আল্লাহ রসুলকে সাক্ষী করি বলবেন, এরকম কোন একটা হাদিস দেখাইতে পারবেন যেখানে বিয়ে হয় সেখানে নাচতে হবে? সেখানে অবশ্যই অবশ্যই আসিবের গান চালাইতে হবে, মমতাজের গান চালাইতে হবে, এ ধরনের কোন হাদিস আছে? বরং আমি আমিরুল ইহসান রহমতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত ইসলামিক স্কলার, যার কিতাব বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ানো হয়, তার কিতাব আজকে দেখলাম যে রাসূল পাকের ওসিয়ত ছিল যে কোন বিয়ে বিয়ে যদি হয় সেটা যাতে সবাইকে বলা হয়, বরং সেখানে যাতে দব বাজানো হয়। সুবহানাল্লাহ, সেখানে কোনো গানের কথা নাই, সেখানে কোনো নাচের কথা নাই, সুতরাং উদহদি হল হলদি হল লাভ নাই, এই সমাজটাকে নষ্ট করে কোনো লাভ নাই, এই সমাজটাকে মিসগাইড করে কোনো লাভ নাই, প্যাকেজ অনুষ্ঠান আপনারা করছেন, তবে হ্যাঁ আমি আপনাদেরকে বলে দিতে চাই, মুস্তাফা আপনাকে নারাজ হয়ে যাবে, একটা দোকান উদ্বোধন করতে আপনি মিলাদুন নবী করছেন, উজুরকে দিয়ে আপনি অনুষ্ঠান করছেন, কোরআনের খতম দিচ্ছেন, আজকে বিয়ে হচ্ছে ফ্যাকেজ অনুষ্ঠান দিয়ে, ঠিক কিনা? এগুলো বললে অনেকে বলবে এগুলো তো নুরি সাহেব হুজুরের মানায়, উনি কেন বলছে? কি আর নুরি সাহেব হুজুর আর হুজুর না? হ্যাঁ উনি আমার অনেক সিনিয়র, মাথার তাজ, আল্লামা আবুল কাসেম।